এবার যেতেই হবে, 11টায় ক্লাস আছে। যাই, এবার থামলো না, চলে গেল। তাহিয়া চেয়ে রইল নয়া প্রেমিক পুরুষের যাওয়ার পানে। প্রেম হতে না হতেই বিরহ এসে জেঁকে ধরল ওকে। তাহিয়ার ভাবনা ছিল অফিক পরদিন আসবে, অফিককে দেখে বিরহের চাদর ঠেলে মুক্ত মনে হাসতে পারবে। বরাবরই বাস্তবতা ওর ভাবনার বিপক্ষে যায়, এবারও ব্যতিক্রম হলো না। অফিক এলো না, নীলিমা বিকেলে ব্যাগপত্র নিয়ে একাই এলেন। একদিন দুদিন পেরিয়ে গেল, অফিকের দেখা নেই, ওর কাছে ফোন অবধি করে না, মাহমুদার ফোনে কথা বলে খবর নাই। নীলিমাকে বলতে শুনেছে ভীষণ ব্যস্ততা যাচ্ছে অফিকের উপর। যেই মেয়ের কদিন আঁক অবধি বেলা 10টায় ঘুম ভাঙত, সে এখন 7টায় উঠে যায়। তুহিনকে ডেকে পড়ার টেবিলে পাঠায়, রিনাকে হাজার অনুরোধ করে ফিরিয়ে এনেছে সেদিন, ওকে ঘুম থেকে তুলে রান্নাঘরে পাঠায়, সকালে নাস্তার মেনু বলে ফিরে আসে, মায়ের কাছে গিয়ে মাকে উঠিয়ে ফ্রেশ হতে সাহায্য করে। রিনার নাস্তা বানানো হয়ে এলে টেবিলে সার্ভ করে সবাইকে ডেকে খাওয়ায়, মাকে খাইয়ে ঔষধ হাতে তুলে দেয়। রিনার সমেত বাজারে গিয়ে বাজার করে আনে, দুপুরে রান্নার মেনু বলে, রিনাকে টুকটাক সাহায্য করে, মাঝে মাকে দেখে আসে, নীলিমার জন্য ফল কেটে নেয়, লাঞ্চ করিয়ে মাকে ঘুম পাড়িয়ে যখন রুমে আসে তখন ক্লান্তিতে শরীরটা ভেঙে পড়ার উপক্রম, বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ে। বিকালে উঠে সন্ধ্যার নাস্তার তদারক কি মায়ের দেখাশোনার পর রাতের খাবার খেয়ে মাকে ঘুম পাড়িয়ে রুমে আসে, বিছানায় গা এলিয়ে দিয়ে ফোনটা হাতে নিতেই অফিকের ভাবনা এসে জড়ো হয় মস্তিষ্কে, চোখে ভাসে হাসপাতালের এক কাপ চায়ের আলাপের মুহূর্ত, ফিরে যেতে ইচ্ছে করে সময়টায়, পাশাপাশি দাঁড়িয়ে চা খেতে খেতে সুখ দুঃখের গল্প করার ইচ্ছেটা প্রবল হয়। নবপ্রেমের বিরহে অস্থির হয় মন, প্রেম পুরুষকে দেখার তৃষ্ণায় চোখ দুটো চাতক পাখির মতো চেয়ে থাকে। লোকটা আসে না কেন, একবার এলে কি হয়, একটা ফোন দিয়েও কি খবর নেওয়া চায় না, নিষ্ঠুর লোক। অভিযোগের ঝুলি খুলে বসে, ফোনে নিয়মিত কথা হয় না তাদের, হলে তো ভিডিও কল দিয়ে দেখা যেত, এখন হুটহাট ভিডিও কল দেওয়াও বেমানান লাগে, কল দেওয়ার বাহানাও খুঁজে পায় না, বিষণ্ন মনে দুঃখ বিলাসে মত্ত হয়ে ঘুমিয়ে পড়ে। দুদিন বাদের এক সকালে নাস্তার পর কিছুক্ষণ অবসর পেল তাহিয়া, অলস মস্তিষ্কে অফিকের ভাবনা হানা দিতেই মলিন হলো মন। কলেজ গেলে দেখা যেত, এখন তো মাকে রেখে কলেজেও যাওয়া যাবে না, কলেজ সংক্রান্ত ব্যাপার আসতেই হুট করেই মাথায় একটা বুদ্ধি খেলে গেল। তড়িঘড়ি করে রুমে গিয়ে মীরাকে কল দিল, রিসিভ হতেই ভরিতা ছাড়া বলল, আজ কলেজে যাবি তুই? ওপাশ থেকে উত্তর এলো, না। কেন যাবি না, তুই যা না প্লিজ। তুই না গেলে আমি কি করব, একা একা বোর হব। শৈলী যাবে, ওকে তো লেখাপড়া তাবিজ করছে, সারা দিন পড়ালেখা নিয়ে থাকে, ওর সাথে আমার জমে না, ওর চেয়ে ভালো বাসাতেই থাকি। বলাই বাহুল্য, দুই বান্ধবীর মাঝে তাহিয়া মীরার ঘনিষ্ঠ বান্ধবী, স্কুল লাইফ থেকে একসাথে আছে তারা, শৈলীর সাথে বন্ধুত্বটা কলেজে এসে তৈরি হয়েছে। তাহিয়া অনুরোধের স্বরে বলল, তুই যা না প্লিজ। কেন বলতো? অভিক স্যারের ক্লাস করতে। অভিক স্যারের ক্লাস করবো তাও আমি? পাগল তুই, আমার পাগলা কুকুরে কামায়নি যে জল রাতের ক্লাস করে নিজেকে ধমকে তোপে ফেলবো, স্বভাবগতভাবে বলে ফেলল মীরা। তখন মনে আসেনি যার কাছে বলছে সে স্যারের স্ত্রী, বলার পর মনে পড়ল, জিহ্বা কামড়ে পড়ল, ভুলে গিয়েছিলাম ভদ্রলোক তোর বর। আচ্ছা আমি ভদ্রবাসী বলছি, তোর গণমান্য রাগ বিশিষ্ট ধমকীয় স্বভাবে ব্রু কুচকানোতে পারদর্শী বরের ক্লাস করতে যাব না। অন্য সময় হলে তাহিয়া রাগত আচরণ করত, আজ মন খারাপের ভারে রাগের সিস্টেমটা কাজ করলো না, সে অনুরোধের সুরে বলল, প্লিজ মীরা, তুই আমার সবচেয়ে ভালো বান্ধবী না, তোর মতো বান্ধবী এই লাখে একটা, কোটিতে একটা হয়, তোর মতো বান্ধবী যারা পায় তাদের উচিত প্রতি শুক্রবার মসজিদে ঝিলাপি দেয়া, আমি দিব সামনের শুক্রবার থেকে, কত ভাগ্যবান আমি। এত মাখন মাখাচ্ছিস কেন বলতো, আমি ক্লাস করলে তোর লাভ কি, এমন তো না যে তুই পড়ালেখা বুঝবি, পড়ালেখার সাথে তো তোর জন্মে শত্রুতা, আজ হঠাৎ মিত্রতা কেন? এবার আসল কথা বলল তাহিয়া, বদ লোকটা মাকে বাসায় নামিয়ে দিয়ে যে গেল আর এলো না, একটা ফোনও দিচ্ছে না,
আমার দেখতে ইচ্ছে হয় না বল, ভীষণ দেখতে ইচ্ছে করছে, মনে হচ্ছে কতদিন দেখি না, চেহারাও ভুলে গেছি, ভিডিও কল দিতেও পারছি না। এখন তুই ক্লাসে গিয়ে ভিডিও কল দিবি, স্যার যখন ক্লাস করাবে আমি তখন দেখবো, জাস্ট 5 মিনিট প্লিজ। মীরার সে কি হাসি, হাসতে হাসতে বলল, কদিন আগে যে মেয়েটা স্যারের ছায় দেখলে অভিশাপে ঝুলে খুলে বসত, আর সে মেয়ে স্যারকে না দেখে অস্থির, ভাবা যায়? তুই তো সাংঘাতিক রকমের প্রেমে পড়েছিস তাহিয়া, আমার অবাক লাগছে ভেবেই। বিশ্বাস কর, প্রথম প্রেমের চেয়ে ভয়ানক সুন্দর আর জ্বালাকর অনুভূতি দুটোই নেই। লাইসেন্স প্রাপ্ত প্রেমিকের প্রেমে পড়ে আমি নিঃশেষ হয়ে যাচ্ছি, আমার মনে হচ্ছে আমি কোনো কিশোরী, এতটা আবেগ কাজ করছে, আজ না দেখলে কালকে বাসায় উঠবো নিশ্চিত, তাই দয়াটা কর। মীরা হাসছে তো হাসছেই, থামাথামির নাম নেই, হাসতে হাসতে বলল, স্কুল লাইফে টিফিনের টাকা দিয়ে আবেগ কিনে জমালে এমনই হবে, আমার তো বেশি কিছু হচ্ছে না, স্যারের মতো মানুষের উপর তুই প্রেমে পড়তে পারিস? স্যারের উপর নয়, আমি প্রেমে পড়ে আমার জীবন সঙ্গীর উপর, যে কিনা পেশাগত জীবনে বাইরে অন্যরকম একজন, এত সুইট, যদি তুই আন্দাজ করতে পারতি, আমি প্রথমে শক্ত ছিলাম, অবনি বাসায় যাওয়ার পর পর স্যারের যত্নভাব শক্ত হয়ে থাকতে দিল কই, পুরো প্রেম সাগরে নিয়ে ডুবালো। মীরা হাসতে হাসতেই তৈরি হয়ে নিল, তাহিয়ার কথা শুনে মনে ভালো লাগা কাজ করছে, স্যার বোধহয় স্বামী হিসেবে ভালো, না হয় তাহিয়ার মতো মানুষ এক মাসে এভাবে গলে যাওয়ার কথা নয়। তার চাওয়া একটাই, বান্ধবীটা সুখে থাকুক। কথা বলতে বলতে কলেজ গেল, অফিকের ক্লাসে শুরু হওয়ার মিনিট দুয়েক আগেই গিয়ে পৌঁছল ক্লাসে, সামনের দিকের একটা বেঞ্চে বসে তাহিয়াকে ভিডিও কল দিল। অফিক ক্লাসে যেতেই কানে হেডফোন গুঁজে ফিসফিসিয়ে বলল, স্যার এসে গেছে, আমি ফোন ধরছি, তুই তো লাইসেন্স প্রাপ্ত প্রেমিককে দেখে নে। তুই ফোন ধরে নিচের দিকে তাকিয়ে থাকবি, ওনার দিকে তাকিয়ে থাকবি না বেশিক্ষণ, প্রেমে প্রেমে পড়ে গেলে তোকে অসহ্য লাগবে আমার। আমি চাইবো না আমার শত্রুর প্রেম স্যারের মতো হোক, সেখানে নিজের কথা তো দূরে থাক, আল্লাহ মাফ করো, তোমার জামের যে মেজাজ, তুই ছাড়া কেউ তার দিকে তাকানোর সাহস করবে না, নিশ্চিন্ত থাক। তেমন হলে তো ভালো, ফোন ধর। মীরা বইয়ের মাঝে ফোন রাখল, ব্যাক ক্যামেরা সেট করে বই বন্ধ করল, যেন স্যার কিংবা আশেপাশের কেউ দেখতে না পায়। তাহিয়া স্ক্রিনে তাকাল, লোকটা সফেদা রঙের শার্ট পরেছে, আজ লেকচার টেবিলের কাছে দাঁড়িয়ে লেকচার দিচ্ছে, মুখে পেশাগত গাম্ভীর্য, অন্যান্য দিন এই গম্ভীরতা তার ভয়ের কারণ হলেও আজ প্রশান্তির কারণ হলো। অদ্ভুত ভালো লাগা ছেয়ে গেল মনে, প্রথম প্রেমে মেয়েরা প্রেম পুরুষকে লুকিয়ে যতটা দেখে অন্য প্রেমে ততটা দেখে না, প্রেমিক পুরুষের অগোচরে তার দিকে তাকিয়ে হাসির পশরা সাজিয়ে বসে। তাহিয়ার দু গাল লাল হলো, হাই লজ্জা, পরপর কয়েকটা স্ক্রিনশট নিয়ে নিল, দেখার তৃষ্ণা জাগলে দেখবে। মিনিট পাঁচেক বাদেই রিনার ডাকলো ওকে, তাহিয়া বিরক্তি ভরা চোখে বলল, আমার জামাই, আমি দেখব, মানুষ বিরক্ত করবে কেন, ওনাকে দেখার লাইসেন্স আছে আমার, ভাবটা এমন যেন জামাই নয় প্রেমিককে দেখছি, বেয়াদব মেয়ে মানুষ। এক রাশ বিরক্তি নিয়ে ফোন কেটে কিচেনে গেল। অফিকের সাথে তাহিয়ার সরাসরি দেখা হলো তার দিন দুয়েক বাদে, সাক্ষাৎটা ভীষণ অদ্ভুত ছিল। লাঞ্চের পর মাকে ঘুম পাড়িয়ে বসার ঘরে গেল তাহিয়া, তুহিন সবে স্কুল থেকে এসেছে, ফ্রেশ না হয়ে ইউনিফর্ম পরেই খেলা দেখতে বসে গেছে, পায়ের জুতাটাও খোলেনি, ঘরটা সকালেই রিনা মুছেছে, কেমন দাগ পড়ে গেছে সাদা টাইলসে, আবার মুছতে হবে, সুরাক থেকে রাখা জুতা সমেত রুমে আসার আপত্তি জানালো তাহিয়া। তুহিন দায়সারা ভাবে বলল, কাজের বেটি রহিমা, তোর কি তাতে? ব্যাস লেগে গেল ঝগড়া, প্রথমে তর্ক তারপর তর্ক গড়ালো মারামারিতে। তুহিন ঝগড়ার মাঝেও যত্নবান, আলতো হাতে তাহিয়ার বাহুতে থাপ্পড় মারে, নয়তো কোশন হালকাভাবে আঘাত করে, রাগে অগ্নিশর্মা তাহিয়া মারমানে কিল খুশি, কয়েক ঘাজে পিঠে পড়েছে হিসেব নেই, পিঠ জ্বালা করছে তুহিনের, সে উঠে তাহিয়ার পনিটেইল বাঁধা চুলের হেয়ার ব্যান্ড খুলে নিল।
তার চুল টেনে বেরিয়ে যেতে উদ্যত হলো। তাহিয়া দৌড়ে গিয়ে খপ করে ধরল, এলোপাথারি কিল খুশি বসালো, আকস্মিক তুহিন সরে গেল। তাহিয়ার সছরে হাঁকানো চর গিয়ে বসল অফিকের শক্ত পোক্ত বাহুতে। অফিক এসেছে মিনিট দুয়েক আগে। রিনা দরজা খুলে দেওয়ার পর নিঃশব্দে যখন বসার ঘরে দরজায় এসে দাঁড়িয়েছে, তখন মারামারিতে মত্ত দুই ছেলে মেয়েকে চোখ পড়ল তার। তাহিয়ার চোখে ভাসা রাগ আর হাত চালানোর ভঙ্গি দেখে অবাক হলো। কি ভয়ঙ্কর রাগ মেয়েটার, সাংঘাতিক। মারামারি ঠেলে ভেতরে যেতে ইচ্ছে হলো না। দরজায় দাঁড়িয়ে রইল, অপেক্ষা করল ওদের ঝগড়া থামার। অপেক্ষার ফল মিষ্টি হয়, কিন্তু এমন মিষ্টিও যে হয়, এখানে না আসলে অফিকের জানা হতো না। অফিকের তাহিয়ার সর্বশক্তি দিয়ে দেওয়া চটটা হাতে পড়তেই হাতটা চলে উঠল। 5'2" উচ্চতার মেয়েটার গায়ে এত শক্তি! আবার আঘাত করতে চাইলে অফিক কেশে নিজের উপস্থিতি জানান দিল। অফিককে দেখে বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল তাহিয়া। লোকটা এখানে এলো কখন? আগের মারটা লোকটার গায়ে পড়েছে। সর্বনাশ! তহিন শব্দ করে হেসে উঠেছে। অফিকের উদ্দেশ্যে বলল, ভাইয়া আপনি একমাত্র ব্যক্তি যে কিনা বহিরাতে রান্না খাওয়ার আগে মার খেলেন। আপনার জন্য মায়া হচ্ছে ভাইয়া, আপনার পুরুষ নির্যাতন মামলা করা উচিত। রান্না মার দুটোই খেলাম, ভয়ানক টেস্ট। অফিক তাহিয়ার দিকে তাকালো। অস্বস্তিতে কাছুমাছু করছে মেয়েটা। ও করুণতার ভান করে বলল, বাংলাদেশে পুরুষ নির্যাতন আইন নেই শালাবাবু, থাকলে কত পুরুষ স্ত্রী নির্যাতনের হাত থেকে বেঁচে যেত। তহিন কড়া স্বরে বলল, আইনবাদ, ঘরোয়া শাসন করবেন, কড়া শাসনে রাখবেন, কথায় কথায় ধমক দিবেন, কথা না শুনলে সরাসরি মার ধরে চলে যাবেন, দেখবেন এক সপ্তাহে ঠিক হয়ে গেছে। তাহিয়া রেগে তাকালো ভাইয়ের দিকে, চোখ দিয়ে বোঝালো, তোকে আমি পরে দেখে নিব। তারপর একরাশ লজ্জা কাঁধে নিয়ে রুমে চলে গেল। তাহিয়া চলে যেতেই তুহিনের চেহারার রং বদলে গেল। সে করুণ স্বরে বলল, ভাইয়া আমি কিন্তু মজা করেছি, আপনি সিরিয়াসলি নিয়ে আপুকে মারবেন না প্লিজ। আমার আপুটা ভীষণ একটু ছেলে মানুষ, সহজে কথা বোঝে না, তবে মনটা ভালো, ভালো করে বুঝালেই হবে। অতি অবাধ্য হলে ধমক দিয়ে শুধু আমার বংশে স্ত্রীদের অসম্মান করা হয় না। তাছাড়া স্ত্রীর গায়ে হাত তুলে পুরুষত্ব প্রমাণ করার মতো স্বভাব আমার নেই, নিশ্চিন্তে থাকো। তুহিন ধীর স্বরে বলল, ধমক দিতে পারেন, তবে জোরে দিন না, যেন আপু কান্না না করে। আপনাকে আপু ভয় পায়, বেশি ধমক দিলে ভয় কুকড়ে যাবে। একটু কোমল হবেন, আপনার সহজ কথাও আপু গুরুত্বের সাথে নেবে। আমার বোনটা যাতে কষ্ট না পায়, আমার আপনার উপর অনেক ভরসা, তা যেন না ভাঙে। ভাইগুলো বোধহয় এমনই হয়, বোঝ হওয়ার পর থেকে বোনকে আগলে রাখতে শুরু করে। 9 পড়ুয়া ছেলেটা কিভাবে বিজ্ঞের মতো কথা বলছে, বড় ভাইয়ের দায়িত্ব পালন করছে, বোনের সুখ নিশ্চিত করছে, অথচ একটু আগেই বোনকে আঘাত করছিল সে। অফিক প্রাণবন্ত হাসল, তহিনকে তার পছন্দ হয়েছে। ছেলেটার ব্যক্তিত্ব সুন্দর, বড় হয়ে আদর্শ মানুষ হবে নিশ্চিত। তহিনের কাঁধ চাপড়ে অভয় দিল, তোমার বোন আমার কাছে সুখেই থাকবে, তোমার অবধি অভিযোগ আসবে না, তোমার মনে জমানো ভরসা নীর হারাবে না, সেই আশ্বাস আমি দিতে পারি, ছোট মনে এত চাপ না নিয়ে নিশ্চিন্তে থাকো। তুহিন প্রসন্ন হাসল, কৃতজ্ঞ ভরে বলল, থ্যাংক ইউ ভাইয়া, আমি নিশ্চিন্ত থাকতে চাই। 3 বছর পরে আপনাদের অনুষ্ঠানের কন্যা সম্প্রদানের সময় বলতে চাই, আমি নিশ্চিন্ত, আপনি আমার বোনটাকে ঠিক সামলে নেবেন, সারা জীবন ভীষণ সুখে রাখবেন। তাহিয়া রুমে গিয়ে দরজা লাগালো। এরপর অফিকের সামনে যাবে কিভাবে সেটাই ভাবছে। নিশ্চিত কথা শোনাবে, না যাবে না, শুধু আড়াল থেকে উঁকি মেরে দেখবে, চক্ষু তৃষ্ণা মিটিয়েই চলে আসবে, সিদ্ধান্ত কষল তাহিয়া। বসার ঘরে দরজার ফাঁক দিয়ে অফিকের দিকে তাকালো, চেয়ে রইল অপলক। তার তাকানোর মাঝে ভেতর থেকে অফিকের স্বর ভেসে এলো, এক কাপ সবুজ চা তো তাহিয়া। ধরা পড়ে কাছুমাছু করল তাহিয়া। তহিন অফিকের পাশে বসে হাসছে। তাহিয়া প্রথমে লজ্জা পেয়ে ফিরে যেতে নিল, পরক্ষণেই থেমে গেল। লোকটা যা চাইছে তার মানে আজ এই পরন্ত বিকেলে চায়ের কাপে আলাপ হবে?
সেই হাসপাতালে রাতের মতো সে যদি এক কাপ দুধ চা আর এক কাপ সবুজ চা নিয়ে যায়, লোকটাকে বারান্দায় বসবে, তাকে সময় দিবে? এলোমেলো ভাবনা নিয়ে দ্রুত রান্নাঘরে গেল, রিনাকে বলল চা বসাতে। নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। গান গাইতে গাইতে সিঁড়ি বেয়ে উপরে উঠছে তাহিয়া। প্রায় মাস দেড়েক বাদে আজ কলেজে এসেছে ও। মাহমুদা অনেকটাই সুস্থ, একা একা চলাফেরা করতে পারেন। মেয়েকে আজ তিনিই কলেজে পাঠিয়েছেন। কলেজে পা দিতে খুশিতে মনটা ভরে এলো তাহিয়ার। আজ থেকে অভিককে নিয়মিত দেখতে পারবে, আর মীরার মাধ্যমে ভিডিও কলে দেখতে হবে না। এর মাঝে অভিক তিন চারবার এসেছে তাও মাহমুদাকে চেক আপের জন্য নিয়ে যেতে, আর আসেনি। সেদিন চায়ের আলাপটা ভালোভাবে জমেনি। মূলত অভিকের কথার জন্য তাহিয়া বিশেষ সুবিধে করতে পারেনি। অভিকের সাথে একান্তে সময় কাটবে বলে তুহিনকে কায়দা করে মায়ের ঘরে পাঠিয়ে দিয়েছিল। চা বানানো হয়ে এলে কাপে ঢালতে ঢালতে তাহিয়া ডেকেছিল, তুহিন এদিকে আয়। বোনের এক ডাকেই চলে এলো তুহিন, বলল, কাজের বেটি রহিমা, ডাকছিস কেন? ট্রে হাতে নিয়ে চোখ রাঙাল তাহিয়া। এখন স্যার বাসায় বলে বেঁচে গেলি যে আম্মা ডাকছে তোকে। মায়ের তলব শুনে তুহিন কথা না বাড়িয়ে অন্যদিকে মোড় নিল। ট্রে হাতে রান্নাঘর থেকে বেরিয়ে তাহিয়া ওকে পিছু ডেকে বলল, মায়ের কাছে গিয়ে বসে থাকবি, একদম বসার ঘরে আসবি না। তুহিন তখন মাহমুদার রুমের দরজায়, মাহমুদা ঘুমাচ্ছেন। ঘুমন্ত মাকে দেখে ভ্রু কুচকাল তুহিন। বোনের কথায় এবার সব পরিষ্কার হলো। সে হেসে বলল, মিয়ার সাথে প্রেম করার এতই সকলে, নিজের রুমে নিয়ে যা, বসার ঘরে বসে কেন মিয়া বিবি প্রেম করবি? আমি তো যাবই, ওনার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। মূলত তার নিরিবিলি পরিবেশ দরকার। এখনো অবধি অফিকর রুমে যায়নি, বসার ঘরেই বসেছে। আজ হুটহাট নিজের রুমে ডাকতে বাধছে ওর। তাহিয়া চলে গেল বসার ঘরে। অফিকের প্রতি তাহিয়ার আগ্রহ দেখে প্রশান্তির আভা ফুটে উঠল তুহিনের চোখে মুখে। বোন ভয়ের পাত্রের সাথে মানিয়ে নিতে পারবে কিনা, এই ভয়টা ছিল ওর। ট্রে হাতে বসার ঘরে যেতেই বুক কেঁপে উঠল ওর। বিয়ের পরপর যখন এসেছিল তখন ভয়ে আর অস্বস্তিতে হাত কেঁপেছিল। আজ কাঁপছে উত্তেজনায়, মানুষটাকে দেখেই হৃদস্পন্দন বেড়ে গেছে। কাঁপা হাতে ট্রেটা সেন্টার টেবিলে রাখল, তারপর সবুজ চায়ের কাপটা অফিকের দিকে বাড়িয়ে দিল। ওর হাত কাঁপছে কাঁপছে কাপ। কাপের ভেতর থাকা চা অফিক চা হাতে নিয়ে ভ্রু কুচকালো।